আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। ইউক্রেনের অধিকৃত অঞ্চলে 4 লক্ষাধিক রুশ সেনা মোতায়েন। কিয়েভে আবারও দফায় দফায় ড্রোন হামলা। এদিকে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা। তেহরানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিচ্ছে সৌদি প্রতিনিধি দল। চীনের প্রভাব মোকাবেলায় হ্যানয় সফরে বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব জি টোয়েন্টি সম্মেলনে পুতিনের গ্রেফতার, আতঙ্ক নিয়ে যা বলল ব্রাজিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের অধিকৃত অঞ্চলে 4 লক্ষাধিক রুশ সেনা মোতায়েন। ইউক্রেনের অধিকৃত অঞ্চলে 4 লক্ষাধিক রুশ সেনা মোতায়েন। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে অধিকৃত অঞ্চলে রাশিয়া 4 লক্ষাধিক সেনা মোতায়েন করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের ডেপুটি ইন্টেলিজেন্স চিফ অব ভাদিম স্কিটোটস্কি। স্থানীয় সময় শনিবার কিয়েভে একটি সম্মেলনে তিনি এমন দাবি করেছেন। তিনি বলেন, রাশিয়ান ফেডারেশন ক্রিমিয়া সহ অস্থায়ীভাবে দখলকৃত আমাদের অঞ্চলগুলোতে 4,20,000 বেশি সেনা মোতায়েন করেছে। স্কিবিটোস্কি বলেন, 2014 সালের মতো রাশিয়া 1 মাস ধরে ক্রিমিয়া থেকে সক্রিয়ভাবে আক্রমণ শুরু করেছে। ক্রিমিয়াতে মোতায়েন করা ড্রোনগুলো আমাদের ইসমাইল এবং রেনি বন্দরের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রোববার কিয়েভ এবং আশেপাশের অঞ্চল জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের বেশ কিছু এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষও পড়েছে। কর্মকর্তারা জানান, রোববার ভোরে রাশিয়া ইউক্রেন রাজধানী ও এর অঞ্চল জুড়ে প্রায় 2 ঘন্টা ধরে বিস্ফোরণ ঘটায় এবং শহরের কেন্দ্রীয় এলাকাগুলোতে কয়েকটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে। কিয়েভের মেয়র ভিটারি ক্লিসকো বলেছেন, ড্রোন হামলায় কিয়েভের ঐতিহাসিক পডিল এলাকায় একজন আহত হয়েছেন এবং শহরের একটি পার্কের কাছে আগুন লেগে যায়। এছাড়া বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ ডার্নিটস্কি, সোলোমিয়ানস্কি, সেবেচেনোভস্কি, সোবিয়াটোসিনস্কি এবং পডিল এলাকায় পড়ে বলে ক্লিটস্কো ও শহরের সামরিক প্রশাসন জানিয়েছে। অন্যদিকে সেবচেনোভস্কি জেলার ড্রোনের ধ্বংসাবশেষ একটি অ্যাপার্টমেন্টের ওপর পড়লে সেখানে আগুনের সূত্রপাত হয়। পরে অবশ্য তা দ্রুত নিভে ফেলা হয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরেহি পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, তাৎক্ষণিকভাবে কারো আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে 550 দিনেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে উভয় দেশের মধ্যে। এছাড়া সংঘাতের এই পর্যায়ে এসে মস্কো প্রায় রাতের বেলা ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। কিয়েভে আবারও দফায় দফায় ড্রোন হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার ভোরে কয়েক দফা ড্রোন হামলা হয়েছে। সকালে এক টেলিগ্রাম বার্তায় কিয়েভ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রাশিয়ার রাজধানীর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, 40 মিনিটের ব্যবধানে অন্তত 6টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। তবে বিবিসির খবরে বলা হয়েছে, 10টি ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউরোপীয়দের দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি ভোরে কিয়েভ সহ ইউক্রেনের আশেপাশের আরও কয়েকটি শহরে সাইরেন বাজতে শোনা গেছে। ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা। ইসরায়েল অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে আল আরব শরণার্থী শিবিরের বুকে ও পিঠে গুলি করে একজন ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শনিবার দখলদার সেনারা অভিযান চালাতে গেলে ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় ইহুদিবাদী সেনারা 16 বছর বয়সী মিলাদ আর রায়কে গুলি করে হত্যা করে। এতে গুরুতর আহত মিলাদকে হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেক পর প্রাণবন্ত ওই ফিলিস্তিনি কিশোর মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, মিলাদের বুক ও পিঠে গুলি করেছে ইসরায়েলি সেনারা। আলারুপ শরণার্থী শিবিরে অভিযানের সময় ইসরায়েলি সেনারা বিষাক্ত টিয়ার গ্যাস নিক্ষেপ করে, যার কারণে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। বিগত মাসগুলোতে ইহুদিবাদী সেনারা প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের কোনো না কোনো শহরে হানা দিচ্ছে। তারা কথিত ওয়ান্টেড ফিলিস্তিনিদের ধরতে সব অভিযান চালাচ্ছে এবং অভিযানের সময় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের তৃণমূল সংঘর্ষ হচ্ছে। চলতি বছর পশ্চিম তীর ও গাজা উপত্যকা ইসরায়েলি সেনাদের পাশবিক হামলায় 200 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে পশ্চিম তীরের বিভিন্ন শহরে। তেহরানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিচ্ছে সৌদি প্রতিনিধি দল। মধ্যপ্রাচ্য জুড়ে বালু ও ধূলিঝড় মোকাবিলা করার উপায় খুঁজে বের করার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠানরত একটি আন্তর্জাতিক সম্মেলনে সৌদি আরব অংশগ্রহণ করবে। 2 দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণের জন্য একটি সৌদি প্রতিনিধি দল তেহরানের উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করেছেন বলে জানিয়েছে সৌদি আরবের ইরান দূতাবাস। ওই দূতাবাস নিজস্ব অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে লিখেছে, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জের ধরে শনিবার একটি সৌদি প্রতিনিধি দল তেহরানে গেছে।
প্রতিনিধি দলটি বালু ও ধুলিঝড় মোকাবেলা বিষয়ক তেহরান সম্মেলনে অংশগ্রহণ করবে। রিয়াদস্থ ইরান দূতাবাসের এক পোস্টে আরো বলা হয়েছে, ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল রোববার রিয়াদ অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশগ্রহণ করবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো রিয়াদ সম্মেলনের আয়োজন করছে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি শনিবার তেহরানে অনুষ্ঠানরত বালু ও ধুলিঝড় মোকাবেলা বিষয়ক সম্মেলন উদ্বোধন করেন। তিনি উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে বলেন, ধুলিঝড় মোকাবেলা করে পরিবেশ রক্ষা করার জন্য আঞ্চলিক দেশগুলোকে একটি সম্মিলিত পরিকল্পনা তৈরি করতে হবে। সৌদি আরব ও ইরাকের মরুভূমিতে সৃষ্ট বালু ও ধুলিঝড়ের কারণে বাতাসের বিশাল স্তরে বালু ও ধুলিকণা ছড়িয়ে পড়ে। বালু ও ধুলিকণা সমৃদ্ধ ওই দূষিত বায়ু শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে প্রবেশ করে এবং ইরানের বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ এই দূষিত বায়ু। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানের একার পক্ষে এই দূষণ রোধ করা সম্ভব নয়। চীনের প্রভাব মোকাবেলায় হ্যানয় সফরে বাইডেন। ভারতের G20 সম্মেলন শেষে ভিয়েনায় ভিয়েতনাম সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ রোববার বিকেলে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছাবেন। বাইডেন এই সফর উভয় দেশ পরস্পরকে কৌশলগত অংশীদার হিসেবে ঘোষণা করতে পারে। বৈশ্বিক সরবরাহ চীন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমাতে দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে বাইডেন হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছাবেন। সেখানে স্বাগত জানাবেন দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নগুয়েন ফুক্র। পরে সেখান থেকে কমিউনিস্ট পার্টির প্রধান কার্যালয়ে যাবেন দুই নেতা এবং সেখানেই তারা বৈঠকে বসবেন। এরপর বাইডেন সেখানে একটি ভাষণ দেবেন। বাইডেনের সফর এমন এক সময় হতে যাচ্ছে যখন চীন ভিয়েতনাম সম্পর্ক দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এক প্রকার তলানিতে নেমেছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্যিক লেনদেন বাড়ছে, তবে যুক্তরাষ্ট্র এর আগেও ভিয়েতনাম আরও চারটি দেশকে কৌশলগত অংশীদার হিসেবে ঘোষণা করেছে। দেশগুলো চীন, রাশিয়া, ভারত এবং দক্ষিণ কোরিয়া। এই সফরে বাইডেনের পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও যাচ্ছেন। ধারণা করা হচ্ছে ভিয়েতনামের প্রযুক্তি খাতের প্রধান প্রধান ব্যক্তিদের সঙ্গে ব্লিংকেনের বৈঠক হতে পারে। সেখানে বাইডেন ভিয়েতনামে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ সন্ধান করতে পারেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও বাড়াতে উদ্যোগ হতে পারে। 2022 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য 13.6% বেড়েছে। সে বছর ভিয়েতনাম যুক্তরাষ্ট্র $109 বিলিয়ন বেশি রপ্তানি করেছে। কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন সমর্থিত উত্তর ভিয়েতনাম এবং মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের মধ্যকার দশকব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের 50 বছর পর ভিয়েতনাম সফরে এলেন বাইডেন। এই সফরকে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার এক অভূতপূর্ব উদ্যোগ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্র বিগত কয়েক দশক ধরেই ভিয়েতনামকে কৌশলগত অংশীদার হওয়ার জন্য চাপ দিয়ে যাচ্ছে, কিন্তু হ্যানয় এ ব্যাপারে ভীষণ কৌশলী, কারণ দেশটি কোনোভাবেই চীনের মতো নিকট ও বৃহৎ প্রতিবেশীকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় না। পাশাপাশি রাশিয়াকেও হারাতে চায় না দেশটি, কারণ এই দুটি দেশই ভিয়েতনামের রপ্তানি পণ্যের কাঁচামালের অধিকাংশই সরবরাহ করে থাকে। G20 সম্মেলনে পুতিনের গ্রেফতার আতঙ্ক নিয়ে যা বলল ব্রাজিল। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে G20 সম্মেলন। এই সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানায় আতঙ্ক থাকায় যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তার গ্রেফতার আতঙ্ক নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য জানিয়েছে, ভারতের সম্মেলনে অংশ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেন, আগামী বছর G20 সম্মেলনে যোগ দিলে পুতিনের গ্রেফতারের আশঙ্কা নেই। ব্রাজিল আগামী বছর রিও ডি জেনেরিও শহরে G20 সম্মেলনের আয়োজন করবে। তিনি বলেন, আগামী বছর জেনেরিওতে সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে, তবে জেনেরিওতে সম্মেলনের আগে ব্রিক্সের আঞ্চলিক জাতিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে তার।